আচ্ছা, এটা হচ্ছে প্রিজমের প্রথম পৃষ্ঠ এডি। এই প্রিজমের প্রথম পৃষ্ঠের মধ্যে আমরা একটা লম্ব কল্পনা করব, এই লম্বটার নাম আমি দিতে পারি হচ্ছে পিবিএল। পিবিএল এই অভিলম্ব, প্রথম পৃষ্ঠের উপর অভিলম্বের সাথে আমরা ধরে নিই একটা আলোকরশ্মি আই ওয়ান কোণে আপতিত হয়েছে, তাহলে অভিলম্বের সাথে আপতন কোণ হচ্ছে আই ওয়ান। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠে আপতন কোণ, এটার নাম হচ্ছে আপতন কোণ প্রথম পৃষ্ঠে। প্রথম পৃষ্ঠে আপতন কোণ আপতিত হওয়ার পরে যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, তাহলে অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে অভিলম্বের দিকে সরে আসবে, যাওয়ার কথা ছিল এই বরাবর, সে সরল পথ থেকে বিচ্যুত হবে। যে যতটুকু বিচ্যুত হয়েছে তাকে আমরা বলবো বিচ্যুতি কোণ, ঠিক আছে? ও সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। এখন ভালোভাবে খেয়াল করো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি একটু মনোযোগ দাও সবাই, এখানে আমরা কি লিখতে পারি দেখো, আমরা আমি এই দশটাকে, হ্যাঁ আমি আলাদা করে একে বুঝাই দিচ্ছি, দেখো এটা আলাদা করে আঁকলাম, এখানে একটা লম্ব আঁকলাম। এবার আমাদের যে আলোটা আছে, এই আলোটা যাবার কথা ছিল এইভাবে, এইভাবে যাবার কথা ছিল, কিন্তু হালকা থেকে ঘনতে যাওয়ার কারণে কি হবে, অবিলম্ব অবিলম্বের দিকে সরে আসবে। কথা বুঝতে পারছো? যেই দিকে যাওয়ার কথা ছিল, আমরা নর্মালি তুমি ইউনিভার্সিটিতে ভর্তিছো পড়াশোনা করার জন্য, তুমি ইউনিভার্সিটিতে পড়াশোনার বদলে যদি গান বাজনা করো, তাহলে তুমি সরল পথ থেকে বিচ্যুত হয়েছো, তাহলে এরকম আলোকরশ্মিও সরল পথ থেকে বিচ্যুত হয়। মাধ্যম যখন চেঞ্জ করে, তো হালকা থেকে গণমাধ্যমে যাওয়ার সময় অবিলম্ব থেকে দূরে সরে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়, তাহলে এ সরি অবিলম্ব অবিলম্বের দিকে সরে আসে, অবিলম্বের দিকে সরে আসে, নিজের পথ থেকে, নিজের সরল পথ থেকে বিচ্যুত হয়। তাহলে এই যে বিচ্যুত হয়েছে, এটা হচ্ছে বিচ্যুতি কোণ। অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণ হচ্ছে আপতন কোণ, আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তো তোমরা আমাকে বলো তো, আপতন কোণ কার কার সমান? বিচ্যুতি কোণ আর আর এর সমান না, বিচ্যুতি কোণ আর প্রতিসরণ কোণ সমান। বিপরীত, বিচ্যুতি কোণ আর প্রতিসরণ কোণ সমান, লিখতে পারি কিনা বলো, সবাই এগ্রি? আচ্ছা, তাহলে আমি বিচ্যুতি কোণকে কিভাবে পরিমাপ করব? তাহলে বিচ্যুতি কোণ সমান আমরা লিখতে পারি কিনা, আপতন কোণ থেকে ইকুয়াল টু আই মাইনাস আর বিয়োগ করলে বিচ্যুতি কোণ পাবো, পাবো কিনা বলো, পাবো। এরপর আসো, এই একই ঘটনাটা এখানে ঘটছে, তো আমি এই প্রথম পৃষ্ঠের জন্য লিখতে পারি বিচ্যুতি কোণ ডেল ওয়ান, আই এর মান লিখতে পারি আই ওয়ান, আর এর মান লিখতে পারি আর ওয়ান। মনে রাখবা এই আই ওয়ান হচ্ছে প্রথম পৃষ্ঠে আপতন কোণ, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠে প্রতিসরণ কোণ আর ওয়ান। এরপরে দ্বিতীয় পৃষ্ঠে এই আলোকরশ্মিটা এভাবে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠে হচ্ছে এটা, এটা কিন্তু আপতন কোণ, এই আর ও আর টু কিন্তু আপতন কোণ, ভুল করা যাবে না। কেন আর টু আপতন কোণ একটু পরে আমি ব্যাখ্যা করব, আমাকে একটু বলো যে এই আর টু কি বলতে পারবা, এই আর টু এর নাম আপতন কোণ, আপতন কোণ কার আপতন কোণ? দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ। আচ্ছা, এরপরে এই আলোকরশ্মিটি এভাবে যাওয়ার কথা, সে যখন মাধ্যম চেঞ্জ করবে, হালকা থেকে সরি ঘন থেকে হালকাতে যাবে, এবার মনে করো এই প্রতিসরণ অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, যেহেতু উল্টা প্রথমের উল্টা ঘটনা। এই যে এই যে প্রতিসরিত রশ্মি যেটা, সেটা হচ্ছে এবার আই টু, এই প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করবে সেটা হচ্ছে আই টু, এটাকে বলবো নির্গমন কোণ, দ্বিতীয় পৃষ্ঠের নির্গমন কোণ, নির্গমন কোণ। প্রিজমের মধ্যে একটা জিনিস হচ্ছে সিমেট্রিক ঘটনা ঘটে, সিমেট্রিক, এই জন্য সিমেট্রি বজায় রাখার জন্য, প্রতিসমতা বজায় রাখার জন্য, এই জন্য এই কোণটাকে প্রতিসরণ কোণ না বলে, সরি এই আর টু এর নামটা আমরা আপতন কোণ দিব। কেন এখনই তুমি বুঝতে পারবা, দেখো তো আমি আলোকরশ্মিকে যদি এই দিকে পাঠাই, ঠিক ঠিক সে কি করবে, ওই যেই পথে সে আসছে সেই পথে আবার সে ব্যাক করবে, আলোকরশ্মিকে এদিকে পাঠাইলে, এবার বলতো এদিকে যে পাঠাবো এটা আপতন কোণ না, এই আই টু আপতন কোণ না, আমাকে একটু বলতো এটা কি কোণ বলো, এদিক থেকে যখন আলো পাঠাবো এটা কি কোণ না, না এখন এদিক থেকে এখন এটা আপতন কোণ না, এটা কি হবে, এটা কি হবে তখন, এটা প্রতিসরণ প্রতিসরণ কোণ যাবে, এটা প্রথম পৃষ্ঠ হবে, এটা আপতন কোণ হবে, এটা প্রতিসরণ কোণ হবে। এই আপতন কোণের ব্যাপারটা সিমেট্রিক রাখার জন্য, ঠিক রাখার জন্য আমরা ভেতরে চেঞ্জ করি নাই, আমরা বাইরেটা ঠিক রাখছি, তো এটা সিমেট্রিক। তুমি এভাবে গেলে আলোকরশ্মিটা এভাবে গিয়ে আবার আগে আই মতে আসবে, মনে থাকবে, মনে থাকবে ব্যাপারটা, বুঝতে পারছো? তাহলে তোমাদের থেকে আমি স্পষ্ট করবো, এখন তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা প্রশ্ন করবো। আই ওয়ানের নাম কি? আপতন কোণ, প্রথম পৃষ্ঠে আপতন কোণ, একদম একদম, হ্যাঁ। তারপরে দ্বিতীয়টা এই তো প্রথম পৃষ্ঠে প্রতিসরণ, প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ স্যার, আর টু
দ্বিতীয় পৃষ্ঠা আপাতন, দ্বিতীয় পৃষ্ঠা আপাতন, সেরা সেরা, ওকে এটা দ্বিতীয় পৃষ্ঠা প্রতিসরণ, দ্বিতীয় পৃষ্ঠা প্রতিসরণ, হ্যাঁ প্রতিসরণ হয় নাই, দ্বিতীয় পৃষ্ঠা আপাতন, দ্বিতীয় পৃষ্ঠা প্রতিসরণ আপাতন আপাতন স্যার নো লেখা আছে দেখেন দ্বিতীয় পৃষ্ঠার নির্গমন কোণ, এই এখানে সবাই ফেল স্যার, দ্বিতীয় পৃষ্ঠার দ্বিতীয় পৃষ্ঠা নির্গমন কোণ যে কথা, দ্বিতীয় পৃষ্ঠা প্রতিসরণ কোণ থেকে কথা, আমি বলি আপনি আপনার মতো করে তো চললে হবে না, কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে, যার নাম যেটা সেটা বলতে হবে, এটা প্রতিসরণ কোণ ঠিক আছে, কিন্তু আমি নাম যখন আপনাকে থেকে আপনার থেকে যখন কোনো সাব জিজ্ঞেস করবে, আপনার যখন পরীক্ষায় কোনো কথা লেখা থাকবে, তখন কি প্রতিসরণ কোণ আকার লেখা থাকবে নাকি নির্গমন কোণ আকার লেখা থাকবে সেটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা স্যার ঠিক আছে, হ্যাঁ আমরা আমরা নিজেদের ক্রিয়েটিভিটি নিজেদের মধ্যে রাখবো, আমরা আপাতত বইয়ের সিলেবাসের ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এরপরে বলেন, এরপরে দেখেন আমরা বলতে পারছি যেমন এই কোণটার মান যেমন বলতে পারছি আর ডেল ওয়ান সমান বা এই বিচ্যুতি কোণের মান বলতে পারছি আই ওয়ান মাইনাস আর ওয়ান, ঠিক একই রকম ভাবে বলতে পারবো না এই বিচ্যুতি কোণকে কিভাবে বলতে পারবো, এই বিচ্যুতি কোণকে কিভাবে বলতে পারবো ডেল টু সমান আই টু মাইনাস টু মাইনাস আর টু বলতে পারবো না, অবশ্যই বলতে পারবো। আচ্ছা এখানে এই প্রিজমের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রিজমে একটা ছেলে দুইবার সরল পথ থেকে বিচ্যুত হয়, একটা ছেলে কয়বার কয়বার সরল পথ থেকে দুইবার নষ্ট হয়ে গেছে বা দুইবার সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, দেখেন একবার হচ্ছে প্রথম পৃষ্ঠে সে সরল পথে যাচ্ছিল, সে বন্ধুদের পাল্লায় পড়ে বিচ্যুত বিচ্যুত হয়েছে, এরপরে সে যখন ইউনিভার্সিটিতে গেছে ইন্টারমিডিয়েট পাস করার পরে সে কোন লম্বা চুলের পাল্লায় পড়ে আবার বিচ্যুত হয়েছে, কয়বার বিচ্যুত হয় মনে রাখবো, এটা কিভাবে মনে রাখবো, দুইবার বিচ্যুত হয় নির্গত রশ্মিকে পেছন দিকে বাড়ালে তারা যেই কোণে মিলিত হবে সেটা হচ্ছে বিচ্যুতি কোণ, ঠিক আছে ধ্বংসের কোণ, আমি মজা করে এটাকে ভাবে বলি, তো এটা হচ্ছে বিচ্যুতি কোণ, পারবো বিচ্যুতি কোণ পারবো, তাহলে বিচ্যুতি কোণ কাকে বলে নিজেদের নিজেদের থেকে বলো, বইয়ের ভাষা না নিজের ভাষা বলো, কিভাবে বলবো দেখো আপতিত রশ্মি আর নির্গত রশ্মিকে পেছন দিকে বাড়ালে তারা যে কোণ সৃষ্টি করবে সেটা হচ্ছে বিচ্যুতি কোণ। হ্যাঁ এখন আমি, হ্যাঁ আমি দেখো এই ত্রিভুজটাকে এখান থেকে ধার নিচ্ছি, এখান থেকে ধার নিচ্ছি নিচে আঁকছি দেখো, তাহলে একটু ভালোভাবে দেখো তো এই ত্রিভুজটার বহিঃস্থ কোণ হচ্ছে এই যে ডেল ডেল ওয়ান ডেল টু যে ত্রিভুজ এটার বহিঃস্থ কোণ হচ্ছে ডেল, তাহলে বহিঃস্থ কোণ সমান কি আমরা সবাই জানি, বহিঃস্থ কোণ সমান আমি নিচে লিখে দিচ্ছি দেখো ডেল, বহিঃস্থ কোণ সমান হচ্ছে, বহিঃস্থ কোণ সমান হচ্ছে অন্তঃস্থ কোণের দুই বিপরীত কোণের যোগফল, তাহলে এই ডেল এর এটা হচ্ছে অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ কোণের দুই বিপরীত কোণের যোগফল হচ্ছে ডেল ওয়ান প্লাস ডেল টু, লিখতে পারি কিনা বলো তো, লিখতে পারি বিচ্যুতি কোণের মান বের করলাম না, প্রথম পৃষ্ঠে বিচ্যুতি কোণ বের করেছি না, কোথায় পেয়েছি দেখেন আমি উপরে লিখে রেখেছি, ঠিক আছে কোথায় পেয়েছি, কোথায় পেয়েছি দেখেন কোথায় পেয়েছি আপতন কোণ কার কার যোগফল, এই যে বিপরীত কোণ এটা দেখেন তো আপতন কোণের বিপরীত কোণেরা দুইজন না, আই এর বিপরীত কোণেরা দুইজন না, তার মানে আই সমান কি বিচ্যুতি কোণ, ঠিক আছে তাহলে এখান থেকে বিচ্যুতি কোণের মানগুলো বের করে নিতে পারি, তো বিচ্যুতি কোণের ডেল ওয়ান এর মান হচ্ছে এটা এটা আই ওয়ান থেকে আর ওয়ান বিয়োগ দিলে ডেল ওয়ান, আই টু থেকে আর টু বিয়োগ দিলে ডেল টু, আমি আবার বলছি আই ওয়ান থেকে আর ওয়ান বিয়োগ দিলে ডেল ওয়ান, আই টু থেকে আর টু বিয়োগ দিলে ডেল টু, বুঝতে পারছি, ওকে এবার দেখো লাস্ট কাজ, একদম লাস্ট কাজ, আমরা লাস্টের দিকে চলে আসছি, এবার হচ্ছে ত্রিভুজের ব্যাপারটা তোমাদেরকে বুঝতে হবে, আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, এটা লাগবে না আমাদের, একটু ভালোভাবে খেয়াল করো আমরা প্রিজম কোণের সাথে, আসলে প্রিজম কোণের সাথে এই বিচ্যুতি কোণের একটা সম্পর্ক বের করতে যাচ্ছি, সেটার জন্য এই যে ডাইনোসরের ডিমের মতো বা ঘুড়ির মতো যেই ঘুড়ির মতো যে অংশটা আছে ওটাকে আমরা কেটে নিচ্ছি, কেটে নিলাম দেখো এখানে চারটা কোণ আছে, চতুর্ভুজের চার, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত বলো, কে বলতে পারবা দেখি, 360 সেরা সেরা, চার সমকোণ মানে 360 ডিগ্রি, আচ্ছা এবার দেখো এখানে এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা যে একটা জিনিস জানি এই বিএল যেটা বিএল এবং যেটা সিএল
এটা কিন্তু 90 ডিগ্রি খেয়াল করো এটা অভিলম্ব কি এই BL টা কার অংশ অভিলম্বের অংশ তাহলে এটা 90 ডিগ্রি CL টা কার অংশ CL টা হচ্ছে অভিলম্বের অংশ তাহলে এটাও 90 ডিগ্রি তাহলে বলো তো এই যে ঘুড়ির মতো ঘুড়ির এই দুই বিপরীত প্রান্তে এগুলো এই দুইটা 90 এটাও 90 এটাও 90 তার মানে বাকি দুইটা 180 না বাকি দুইটা 180 কে 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 BAC BLC তাহলে 180 BAC প্লাস BLC ইকুয়াল টু কত 180 তাই কি না বল ঠিক আছে কি না বল বুঝতে পেরেছি জি বুঝতে পেরেছি এবার আসো এবার আসো আমরা ছোট্ট ত্রিভুজটা ধার নিব এই যে ডেল এর নিচে একটা ত্রিভুজ আছে দেখো এই ত্রিভুজটাকে ধার নিব এই ত্রিভুজটা থেকে আমরা লিখতে পারি দেখো এই ত্রিভুজটা থেকে আমরা লিখতে পারি মানে BLC ত্রিভুজটাকে ধার নিব এই BLC ত্রিভুজটাকে তো এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো তো একটু BLC ত্রিভুজটাকে আমরা লিখতে পারি এটা হচ্ছে B এটা হচ্ছে L এটা হচ্ছে C এই কোণটা হচ্ছে R1 কোণ আর নিচের এই কোণটা হচ্ছে R2 কোণ তাহলে দেখো তো R1 কোণ R2 কোণ এবং L কোণ এই কোণটা তিনটা কোণ যদি যোগ করি 180 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি প্রায় 180 ডিগ্রি দেখো 180 ডিগ্রি যে আমরা বলি এটা সঠিক না ত্রিভুজের তিন কোণের সমষ্টি প্রায় 180 ডিগ্রি সব ত্রিভুজের তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি না যেমন দেখো আমি তোমাদেরকে একটা ত্রিভুজ আঁকছি এঁকে দেখাচ্ছি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না 180 ডিগ্রি থেকে কম হবে আবার আরেকটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি এই ত্রিভুজ হয় নাই স্যার এগুলো হইছে হইছে ত্রিভুজ এগুলো ত্রিভুজ হইছে তবে এগুলো জিওডেসিক ত্রিভুজ এগুলো আমাদের এখন কাজে লাগবে না এগুলো পরে কাজে লাগবে তাহলে ঠিক আছে এখন দেখো ত্রিভুজের তিন কোণের সমষ্টি প্রায় 180 তাহলে এই তিনটাকে আমি 180 ডিগ্রি বলতে পারি আর ওয়ান আর টু ইকুয়াল টু হ্যাঁ আর টু প্লাস বি এল সি এইখানে দেখো এই তিনটা যদি যোগ করি 180 হবে আগেও 180 পাইছি আরেকবার এখন 180 পাইছি তাহলে এই কোনো কোণগুলোকে সামনে দিয়ে দিই দেখো তো এই বি এই সমীকরণ থেকে এই সমীকরণ বিয়োগ করি যে কোনো একটা বিয়োগ করো সমস্যা নেই বিয়োগ করলে এটা এটা কাটা যাবে বিএলসি বিএলসি কাটা যাবে আর 180 180 কাটা যাবে তাহলে আমরা একটা জিনিস পেয়ে যাচ্ছি বি এ সি মানে মেইনলি ফোকাস হচ্ছে এই কোণটা বি এ সি এই কোণটা কার সমান এই কোণটা হচ্ছে আর ওয়ান এবং আর টু সমান আর ওয়ান এবং আর টু সমান এই যে আর ওয়ান এবং আর টু টেকনিক্যালি আর ওয়ান এবং আর টু প্রিজম কোণের সমান তাহলে আমাদের যে সমীকরণটা এখানে একটু নিচে দেখো খেয়াল করো এই যে আই ওয়ান আই টু একসাথে লিখলাম আর ওয়ান আর টু এর আগে মাইনাস আছে মাইনাস কমন নিলাম আর আর ওয়ান প্লাস আর টু কে এ লিখা যায় মানে কারণ এই কোণটা বি এসি কোণ বিএসি কোণ যেই কথা এই কোণ একই কথা এখন দেখো এই সমীকরণটাকে আমি ফাইনালি ফাইনালাইজ করতে পারি বিচ্যুতি কোণ সমান প্রথম পৃষ্ঠে আপাতন কোণ দ্বিতীয় পৃষ্ঠে নির্গমন কোণ মাইনাস প্রিজম কোণ বুঝতে পারছো কথা বুঝতে পারছো কথা বুঝতে পারছো জি স্যার আর একটা জিনিস মনে রাখবো লাস্ট একটা জিনিস লাস্ট সেটা হচ্ছে আপতন কোণের মান আপতন কোণ শুরু হয় কোথেকে আগে বলো কে বলতে পারবে আপতন কোণ কোথেকে শুরু হয় আপতন প্রথম পৃষ্ঠ থেকে না 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 আপতন কোণটা শুরু হয় হচ্ছে অভিলম্ব থেকে দেখো অভিলম্বে বরাবর গেলে আপতন কোণ জিরো অভিলম্ব থেকে শুরু হয় এই এখান থেকে শুরু হয় তাহলে আপতন কোণের মান বাড়াতে থাকলে পরীক্ষা করে দেখা গেছে বিচ্যুতি কোণের মান কমতে থাকে আপাতন কোণের মান বাড়াতে থাকে জি জি স্যার আবার আবার বুঝে নাই আবার বলতে জি 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 বলতেছি টেনশন নিয়েন না একবার না পারিলে তিনবার বলবো তারপর আর শুনো শতবার ওইটা নাই ওটা আগের দিন ছিল একবার না পারিলে দেখো শতবার ওইটা আগের দিন ছিল এখন এত সময় নেই এখন ডিজিটাল বাংলা আচ্ছা ঠিক আছে দেখেন সেটা হচ্ছে যদি আমি আপাতন কোণের মান বাড়াতে থাকি বিচ্ছুতি কোণের মান কমতে থাকে এমন কমতে কমতে এমন একটা টাইম আসে যে বিচ্ছুতি কোণের মান আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য আপাতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্ছুতি কোণের মানটা সর্বনিম্ন হয় সর্বনিম্ন হয় এরপরে দেখা গেছে যে আপাতন কোণের মান আরো বাড়াতে থাকে বিচ্ছুতি কোণ না কমে বরং বাড়তে থাকে তাহলে এই যে না কমে ইউটার্ন করছে বিচ্ছুতি কোণটা যেখান থেকে ইউটার্ন করছে যেখানে সর্বনিম্ন ছিল এটাকে বলা হয় ন্যূনতম বিচ্ষুতি কোণ কি কোণ ন্যূনতম বিচ্ছুতি কোণ যেটা আমাদের আগামী দিনের টপিক আজকে তোমরা এই প্রিজমটা পড়বা তোমাদের বইতে এটা হচ্ছে 133-134 পেজ এটা বাসায় পড়বা আমরা আগামী দিন পড়ব হচ্ছে প্রিজম ন্যূনতম বিচ্ছুতি কোণ তোমরা আজকে প্রিজমের এই ব্যাপারটা পড়বা 347টা না 333 পেজ আমার বইতে নতুন বইতে আচ্ছা আর তোমাদের বইতে কত পেজ আমি জানি না 347 হ্যাঁ তোমরা 347 পৃষ্ঠা এই ব্যাপারটা তোমরা পড়বা তোমরা বাসায় পড়বা দেখো ফিজিক্স যদি না পড়ো তুমি কোনোদিনও পারবা না কোনো টিচার তোমাকে পড়াইতে পারবে না তুমি যদি না পড়ো সালামু আলাইকুম
আর স্ক্রিনশট তুলো আগে। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। প্রকৃত দর্শক সিনেমার হলে লাস্টে যারা থাকে, ঠিক আছে। আমি এরকম